আসসালামু আলাইকুম বিহর সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা আর্নিং সাইট রিভিউ করব যেখান থেকে আপনারা প্রতিদিন অন্তত সাতশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এখানে কাজটা একেবারে সিম্পল আপনারা প্রত্যেকেই এই কাজটা করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আমাদের এই সাইট থেকে ইনকাম করবেন যদিও আপনারা জানেন যে আমি সাইটের রিভিউ করে থাকি যেগুলো সেগুলো একবারে যদি তারা পেমেন্ট দেয় আমি আসলে জেনে শুনে তারপরে ট্রাস্টেড সাইটগুলো এখানে রিভিউ করে থাকি তো আজকে ঠিক তেমনিভাবে একটা সাইট আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি তো এই রিভিউ করা সাইটটা আপনারা এখান থেকে কাজ করে বিভিন্নভাবে প্রতিদিন অনেক টাকা করে ইনকাম করতে পারবেন তো এখানে আসলে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আপনারা ফ্রি ফ্রি ইনকাম করতে পারবেন এখান থেকে তো এটা মূলত আপনারা বলতে পারেন যে একটা মাইক্রোজব ওয়েবসাইট এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে অনায়াসে বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতে পারেন তো তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ইনকামের ওয়েবসাইটগুলো রিভিউ করে থাকি এবং অ্যাপসগুলো রিভিউ করে থাকি তো অনলাইন থেকে ফ্রি ফ্রি ইনকামের জন্য বা ইনভেস্টমেন্ট করে ইনকামের জন্য যদি আপনারা ভিডিও খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এখানে একমাত্র বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত যেগুলো সাইট বা অ্যাপস একমাত্র সেই অ্যাপসগুলোই রিভিউ করে থাকি তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক তো দেখেন আমরা আজকে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো সেটা আপনারা অলরেডি ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছেন তো এটার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ক্লিক করলে জাস্ট সরাসরি এখানে চলে আসবেন তো এই সাইটটা আসলে একটা মাইক্রোজফ্ট সাইট এখান থেকে আপনি ফ্রি ফ্রি ইনকাম করতে পারবেন তো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইড্রো করবেন টোটাল জিনিসটাই আমি এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন সাইন আপ আছে এবং লগ ইন আছে তো এখানে সাইন আপ এবং লগ ইন আসলে দুইটা দুই জিনিস আপনারা জানেন যে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে হয় আর যদি অ্যাকাউন্ট না থাকে এখানে তাহলে সাইন আপ করতে হবে তো আমি যেহেতু প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাইন আপ করে দেখাবো তো আমি এখন সাইন ক্লিক করলাম তো দেখেন সাইন আপে ক্লিক করার পরে আমার এখানে কয়েকটা অপশন দেখেন আসছে যে ইউজার নেম ইমেইল এবং পাসওয়ার্ড এই তিনটা জিনিস আমাদেরকে এখানে দিতে হবে দেওয়ার পরে একমাত্র আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবো তো দেখেন আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিই তো ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ইউজার নেম যদি একবার এই ইউজার নেম নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আর ইউজার নেম নিবে না সেক্ষেত্রে আপনারা আপনাদের নামের পাশে যে কোনো একটা সংখ্যা আপনারা বসাবেন তারপরে আপনারা এই নিচে এখানে আপনাদের জিমেইল দিবেন তো দেখেন এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু বলে দেে যে অ্যাট লাস্ট এইট ক্যারেক্টার এবং একটা লেটার থাকতে হবে তো সেভাবে আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিতে হবে তো দেখেন আমাদের পাসওয়ার্ড এখানে আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্রেট অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো তো দেখেন ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট এখন হয়ে গেছে তো এখন আমাদের সরাসরি কিন্তু দেখেন অ্যাকাউন্টে ঢুকে গেছে তো আপনাদেরও সামনে ঠিক এমনই একটা অপশান আসবে তো এই অপশানটা আপনারা এখান থেকে চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন তো আমি যেহেতু একজন ইউজার সেহেতু আইএমএ ইউজার দিলাম এবং এখানে যে প্রশ্নগুলো আছে এখান এখান থেকে দেখেন কি লেখা আছে ইউ হ্যাভ এভার ওয়ার্ক উইথ স্মলার ওয়েবসাইট ইয়েস আই এক্সপিরিয়েন্স মানে আপনি যদি এর আগে কখনোই কোনো অনলাইনে ইনকামের কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে উপরেরটা দিতে হবে আর যদি আপনি নতুন মেম্বার হন একবারে যে আপনি কখনোই অনলাইনে কোনো ওয়েবসাইটে কাজ করেননি তাহলে নিচেরটা দেবেন তাও আমি এখান থেকে আমাদের উপরেরটা দিলাম দেওয়ার পরে এখানে থ্যাংক ইউ দিলাম তো দেখেন এখানে কিছু অপশান আসবে এটা আমরা স্কিপ করে দিলাম এবং এইখানে আমি আগে বলে রাখি যে আপনারা যেহেতু মোবাইলে যদি কেউ কাজ করতে চান আপনারা এই যে থ্রি ডট আছে এখানে যাবেন যাওয়ার পরে ডেস্কটপ মোড যেখানে লেখা আপনাদের ফোনে সেই ফোনে আপনারা ক্লিক করবেন তাহলে সরাসরি এমনটা দেখতে পাবেন তো দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে এখানে আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে আমাদের ব্যালেন্সটা এখন প্রায় শূন্য কারণ এখনও আমরা কোনো ধরনের কোনো ভিডিও দেখিনি যার কারণে আমাদের এখানে জিরো জিরো দেখাচ্ছে তো আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাবো যে আসলে ব্যালেন্স এখানে যোগ হয় কি না এবং উইড্রো কীভাবে করবেন তো প্রাথমিক অবস্থায় আপনার হোমপেজটা এমনই আসবে অর্থাৎ আপনার ড্যাশবোর্ড যেটা সেটা আপনার এমনই আসবে তো এই যে ড্যাশবোর্ড এখান থেকে দেখেন আপনার বাম সাইডে এখানে দেখতে পাবেন যে কন্ট্রোল সেন্টার আছে এবং এখানে আছে দেখেন অ্যাচিভমেন্ট তারপরে আছে রেফারেল তারপরে ইউজার তারপরে হেল্প এবং বিভিন্ন জিনিস আছে তো এখানে মূলত আপনাকে এই যে আপনার কন্ট্রোল সেন্টার অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড হচ্ছে এটা ইউজারের জন্য এটা কিন্তু দেখেন এটা কিন্তু ইউজারের এবং যদি আপনি কোনো অ্যাডভার্টাইজ দিতে চান তাহলে আপনাকে এই যে অ্যাডভার্টাইজারে যেতে হবে যাওয়ার পরে এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন তো আমরা যেহেতু ইউজার হিসেবে ঢুকছি আমরা এখানে কাজ করব সেহেতু আমরা এই ইউজারে আসলাম আসার পরে দেখেন এই যে ভিডিওগুলো দেখছেন এইগুলোই মূলত কিন্তু কাজ এইগুলো দেখেন এই ভিডিওটা আপনাকে বিশ সেকেন্ড দেখতে হবে এই যে বিশ সেকেন্ড আপনাকে দেখতে হবে তার জন্য আপনাকে এত ডলার দেওয়া হবে আপনি যদি এই ভিডিওটা বিশ সেকেন্ড দেখেন তো এখানে একবারে ভিডিও দেখার কাজ একবারে সোজা কাজ এটা যে কেউ ছোটো থেকে বড়ো সকলেই করতে পারবে তো আমি এখন একটা কাজ করে দেখাবো যে ব্যালেন্সটা আসলে যোগ হয় কিনা তো দেখেন আমি যদি এই ভিডিওটা দেখতে চাই তাহলে এই যে স্টার্ট লেখা আছে এখানে আমি ক্লিক করব তো স্টার্ট লেখার পরে ক্লিক করার পরে দেখেন আমার একটা ভিডিও আসবে এবং এখানে দেখেন বিশ সেকেন্ড একটা সেকেন্ড লেখা আছে জাস্ট আমি এখান থেকে প্লে দেবো তো দেখেন প্লে দেওয়ার পরে আমার কিন্তু এখানে আমার যে টাইমটা দেখেন টাইমটা কিন্তু এখানে শো করছে তো এখানে জাস্ট আমরা ভিডিওটা এখানে তো এখানে দেখেন আপনাদেরকে একটা কিন্তু ক্যাপসার পূরণ করতে হবে তো দেখেন এখানে একটা লেখা আসছে যে গ্রামোফোন রেকর্ডার জাস্ট এটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার দেখেন এখানে আমার এটা কিন্তু হয়ে গেছে তো এখন যদি আমি ব্যাকে যাই বা এটা যদি কেটে দিই তো দেখেন আমি যদি কেটে দিলাম কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখেন এই ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনার ভিডিও দেখার পরে একটা ক্যাপচার আসবে সেখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা দেখে আপনার সেই ছবিটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে দেখেন ব্যালেন্স যোগ হয়ে যাবে আমার কিন্তু সাথে সাথে ব্যালেন্স যোগ হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে আমি যে এই যে আমার পয়েন্ট যোগ হচ্ছে তো এই যোগ হওয়ার পরে আমি আসলে টাকাটা কিভাবে উইড্রো করব। এটা কিন্তু একটা মেইন বিষয় তো উইড্রো করার জন্য দেখেন এই হোম পেজে আপনার এখানে লেখা আছে দেখেন উইথ্রাল ফান্ডস এই উইথড্রাল ফান্ডসে আপনাকে ক্লিক করতে হবে তো দেখেন এখানে আমার এখানে কি দেখাচ্ছে দেখেন নট ইনাফ ফান্ডস অন ইউর অ্যাকাউন্ট টু উইড্র অর্থাৎ আমার উইথড্র করার জন্য কোনো প্রকার ফান্ড কিন্তু এখন নাই মানে এনাফ পরিমাণ ফান্ড নাই ইউ হ্যাভ অনলি এত ইউএসডি মিনিমাম অ্যামাউন্ট জিরো পয়েন্ট জিরো ডলার অর্থাৎ আমার যখন জিরো পয়েন্ট ডলার হবে তখন কিন্তু আমি এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবো তাছাড়া কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো না তো যেহেতু আমার এখন ব্যালেন্স নাই সেহেতু দেখেন এখানে কি দেখাচ্ছে যে ইউ হ্যাভ নট অ্যানাব ফান্ডস তো এখানে এই কারণে আমি এটা আপনাদেরকে দেখাইতে পারলাম না যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই যদি আমার ব্যালেন্স আমি এখানে কাজ করে দেখাইতে চাই তাহলে আসলে অনেক সময়ের প্রয়োজন এই কারণে আমি দেখাচ্ছি না তবে টাকা উইড্রো করা একেবারেই সোজা তারপরে দেখেন এখন হচ্ছে যে আপনার রেফারেল করলে কোনো বোনাস আসে কি না তো দেখেন আমি যদি রেফারেলে ক্লিক করি এখন রেফারেলে ক্লিক করার পরে দেখেন লিঙ্ক লিঙ্ক অ্যান্ড স্টার্ট এটাতে যদি ক্লিক করি এখানে আমাদের যে রেফারেল লিঙ্ক সেটা চলে আসবে দেখেন আমাদের এটা হচ্ছে অ্যাডভার্টাইজারের রেফারেল লিঙ্ক এবং এটা হচ্ছে ওয়ার্কের ওয়ার্কার অর্থাৎ আমাদের এই লিঙ্কে যদি আপনারা কেউ ঢুকে কাজ করেন তাহলে এই এই পরিমাণ পার্সেন্ট দেখেন ইমপ্রেশন আমাদের যে লেভেল আছে সেই লেভেলে চলে আসবে তো এটা আসলে একটা ভালো দিক যে আমরা যদি এখান থেকে রেফারেল করে ইনকাম করতে পারি তাহলে এটা কিন্তু খারাপ না এটা এক প্রকার ভালো দিক তো এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিব এবং এই কপি করে এই লিঙ্কটা আমরা আমাদের বিভিন্ন বন্ধু বা বিভিন্ন লোক যারা আছে তাদের মাধ্যমে আমরা শেয়ার করব যাতে এই লিংকে ঢুকে তারা কাজ করতে পারে এবং এখান থেকে যদি কেউ অ্যাকাউন্ট খুলে কাজ করে তাহলে কিন্তু একটা পার্সেন্টেজ আমরা পাবো দেখেন ফাইভ পয়েন্ট টু কিন্তু ইনকাম আমরা অলরেডি পেয়ে যাব তো এটা অবশ্যই একটা ভালো দিক যে আপনি কাজ করেও এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে যে আপনার রেফারেল করেও ইনকাম করতে পারবেন তো দেখেন আমি আজকে জাস্ট একটা কাজ করেছি আমার সাথে সাথে কিন্তু এখানে আমার পার্সোনাল ইনকামটা আমার এখানে একটা স্ট্যাটিস্টিক আকারে দেখাই দিছে দেখেন এবং এখানে এই যে রেফারেল লিঙ্ক দেখেন এখান থেকেও আপনি রেফারেল লিঙ্ক নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক জাস্ট এটা কপি করে আপনার বন্ধুদের মাধ্যমে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো এভাবে আসলে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন যেহেতু এটা একটা ফ্রি আর্নিং সাইট আমি আগেই বলেছি যে এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা চাইলে ইনকাম করতে পারবেন না কারণ এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আপনি নিতে পারবেন যেটা মোটামুটি আপনি ফ্রি ইনকাম শুরু করতে পারেন তো আশা করি আপনারা এই সাইটটা সম্পর্কে বুঝতে পেরেছেন তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সেটার সঠিক জবাব দেওয়ার তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে